সেই অভিজ্ঞতা আর যেন কারো না হয়, পড়ে যেতে যেতে বেঁচে গেলাম আর কি। দেখো এখানে পুরো সিটগুলোকে কভার করা হচ্ছে গদি দিয়ে, আর একদম বাইকের ছয়লাভ। এরমভাবে তো ব্লগ তোমরা দেখেছো কি না জানি না, মানে একটু এক্সট্রাই মেতে ওঠে আর কি বলবো, বেশি কিছু না বলাই ভালো। হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে একটু অন্যরকম ব্লগ হবে। আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর রাইড করাবো, মানে তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো এই রাইডটা হবে পুরো কলকাতার রাইড। কীরকম বলবো, ফ্রি রোমিং টাইপের। আজকে একটু কাজ আছে, কাজে বেরিয়েছি। ও দেখতে পাচ্ছো সূর্য উঠেছে, ঠান্ডা কিন্তু বস আছে। উফ, তো তোমরা একটু ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তোমাদের একটা নতুনত্ব একটা তুলে ধরতে চাইছি, তো দেখতে থাকো। চলে এলাম মন্দিরতলা, ঠিক আছে, মন্দিরতলা বাস স্ট্যান্ড। এখানে বাস দাঁড়ায় ওদিক থেকে, কলকাতা থেকে এসে এখানে দাঁড়ায়। দেখতে পাচ্ছ নবান্ন। এবার এখান থেকে আমি ব্রিজের দিকে নিয়ে নিলাম, সেকেন্ড ব্রিজ যাবো, তো লেফট সাইড নিয়ে নিলাম। খিরিপুরের দিকটা নিয়ে নিলাম, ওদিকে গেলে এজেসি বোস রোড, এখান থেকে আবার এসপ্ল্যান্ডের দিকে নিয়ে নিলাম, কারণ খিদিরপুর আমি যাবো না। এখানে তো তোমরা জানো ফোর্ট উইলিয়াম স্টার্ট হয়ে গেছে অলরেডি আমার বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে আমাদের প্রিয় গড়ের মাঠ। এখানে ঠান্ডার পরিমাণটা মানে অত্যন্ত বেশি, অত্যন্ত ফাঁকা জায়গা। রেড রোড ধরবো না, সোজা গেলে রেড রোড, বিএমডাব্লিউ 630D। ওয়াও, তিন এলাকারও দেয়নি কিন্তু ট্রাফিক সার্জেন্ট যখন বলে দিয়েছেন যেতে তখন নিয়েই নেওয়া যাক। 25শে ডিসেম্বর বলো বা 31st বলো, সবাই জানি আমরা পার্ক স্ট্রিট আনন্দে মেতে ওঠে, মানে একটু এক্সট্রাই মেতে ওঠে আর কি বলবো, বেশি কিছু না বলাই ভালো। যারা আবার এখানে আসতে পছন্দ করেন তারা আবার আমার গাড়ি গালাজ করবে। এটা ক্যালেন পার্ক, এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিল্ডিং আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা আছি রফি আহমেদ কিডওয়াই স্ট্রিট। এই ট্রামলাইনগুলো বন্ধুরা তোমরা যখন চালাবে কলকাতা রাস্তায়, যেখানে ট্রামলাইন থাকে খুব সাবধানে, মানে টেনে নিলে না টু হুইলার। তো সেদিনকে একবার দিদি গাঙ্গুলি স্ট্রিটে আমার একটা কাজে গেছিলাম, ফেরার সময় এই পুরানো বাইকটা দিয়েছিলাম, মানে পড়ে যাও পড়ে যাও অবস্থা, যেমন সেই স্প্যানিশ খেলা হয় না, পাগলা ষাঁড়ের ওপর বসে আর পাগলা ষাঁড়টা যেমন লাফায়, আমার বাইকটাও সেরকম পাগলা ষাঁড়ের মতো লাফাচ্ছিল। সেই অভিজ্ঞতা আর যেন কারো না হয়, পড়ে যেতে যেতে বেঁচে গেলাম আর কি। ক্রসিংয়ে দাঁড়ালাম, এটা হচ্ছে ওয়েলিংটন স্টার্ট হচ্ছে। ওয়েলিংটনে তোমরা জানো একদম বাইকের অ্যাক্সেসরিজ যা যা চাও একদম পুরো খনি বলা যেতে পারে। পূজা গেলাম, একদম পুরো ওয়েলিংটন স্ট্রিট। এখানে তোমরা সবাই জানো যারা এসছো, এই দেখো এখানে পুরো সিটগুলোকে কভার করা হচ্ছে গদি দিয়ে, আর একদম বাইকের ছয়লাভ। এখান থেকে যদি দেখো ডান দিকে নিয়ে নাও, এখানে এই রাস্তাটা দিয়ে গেলে ক্যাপ্টেন দার দোকান আছে বলছি, আর এই বাঁ দিকে নিলে একদম পুরো তোমরা একদম ইন্টিরিয়ার ঢুকে যাচ্ছে একদম। হ্যাঁ, একদম কোর এরিয়া অফ ওয়েলিংটন স্ট্রিট, তোমরা সব পাবে এখানে। লেলিন সরণি সোজা চলে এলাম, এটা হচ্ছে নির্মলচন্দ্র স্ট্রিট। বউবাজারটা সামনে, বউবাজারের একটা ক্রসিং আছে, সেটা এলে সামনে বউবাজার। বাবা ভালোই জাম আছে, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এরিয়াজ অফ কলকাতা। দেখি দিদি নিয়ে যাই, টুক করে গলে গেলাম। এই হচ্ছে বাইকের মজা, এই যে এই রাস্তাটা দেখো, এটা দিয়ে যে বাঁদিকে যে রাস্তাটা সে মিশছে, এই রাস্তাটা যে সোজা যদি চলে, এই যে গাড়িগুলো আসছে না, এটা তোমার ওই ইয়ে থেকে আসছে চাঁদনি। এখন কলেজ স্ট্রিটে ঢুকে গেছি, কলেজ স্ট্রিট এরিয়ায়। তো ফ্রেন্ডস, কাজ শেষ হলো, কলেজ স্ট্রিটে একটা বই কেনার ছিল, তেমন কিছু না, তো বইটা কিনতে কিনতেই এরকম সন্ধ্যে হয়ে গেলো।
তো এখন বাজে 6:30, অনেক দোকান ঘুরে টুরে সব বই টই কিনলাম, কলেজ স্ট্রিটের মোড় থেকে বাঁ দিক নিলাম, নিয়ে আবার সেন্ট্রালের মোড় থেকে আবার বাঁ দিক নিলাম, নিয়ে এখন শুয়ে যাচ্ছি। দেখো এই যে আমার বাঁ দিকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সিগন্যাল তো বেশ ভালোই খোলা পাচ্ছি। এটা একটা রাইটস বিল্ডিং প্রবাবলি, এখান থেকে এবার আমরা ডান দিকে নেব। আর এই যে বিবি গাঙ্গুলের সিট দেখতে পাচ্ছ বন্ধুরা, তোর দুপাশে দেখো শুধু চশমার দোকান। এখানে তোমরা একদম এই যে দেখো ইন্ডিয়ান অপটিক, এখান থেকে আমি আমার চশমা করেছিলাম। এখানে প্রচুর চশমার দোকান আছে দুপাশে, একদম রিজনেবল প্রাইসে তোমরা সানগ্লাস বলো, পাওয়ার দেওয়া চশমা বলো, সবই করাতে পারো। আর এই যে বিখ্যাত জায়গা যেখানে আমি তোমায় কিছুক্ষণ আগে বলছিলাম তোমাদের, আমি স্লিপ খেয়ে গেছিলাম, মানে আমার বাইকের চাকাটা এই ট্রাম লাইনের মাঝে চলে এসেছিলো, খুবই রিস্কি আর কি। আমার ডান দিকে হচ্ছে রাজভবন, ওয়েলকাম টু রেড রোড। কি সুন্দর লাগছে দেখো, দেখেছো তোমরা এরকম আলাদা করে ব্লগ, কমেন্ট বক্সে জানাও। দুপুর থেকে শুরু করে এই যে সন্ধে অবধি এর একটা যে মানে বিউটিটা সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। ঠান্ডা, ও পুরো জম্পেস একবারে। ফোর্ট উইলিয়ামের এই যে ক্রসিং, এটা তো নতুন একটা গেট হয়েছে, এই যে দেখতে পাচ্ছ আজাদি কা অমৃত মহোৎসব দুয়ার। সিগনাল আছে তাও বেরিয়ে পড়লো, গাড়ি বটে সিগনাল আছে। আমি তো সোজা যাবো না, ডান দিক নিয়ে নেবো, কারণ আমি ধরবো সেকেন্ড ব্রিজ, সোজা গেলে তো খিদিরপুর নিয়ে নিয়ে এদিকটা। এবার সোজা ব্রিজ, টোল ট্যাক্স চলে এলাম, একদম এক্সট্রিম লেফট নেবো বাইক লেনেটাই। আর এদিকে একটা আছে লেনে যে বাইক যাচ্ছে, এটা দিয়ে তোমরা ওই রাইট সাইডে ওদিকে ক্যারি রোডের রাস্তাটা ধরতে পারবে, কোনো অ্যাক্সেস বেটা। লেফট নিলাম না, এরপর আইআইএসটি চলে যাচ্ছে, ডান দিকে নিয়ে নিলাম, লেফট সাইড নিয়ে নিলাম। ডান দিকে গেলে তো আবার ব্রিজ যাচ্ছে, আবার কাজির পাড়া যাচ্ছে, আমি একদম বাঁদিকটা নিয়ে নিলাম, এটা একদম মন্দির চলে যাচ্ছে। চাঁদটাও দেখা যাচ্ছে, দেখাতে পাচ্ছি কিনা জানি না। তো তোমাদের দুপুরবেলার মন্দিরতলা দেখিয়েছি, দেখো সন্ধ্যেবেলা মন্দিরতলা দেখতে কেমন লাগে। দেখো এখানে পুরো জমজমাট, বাঁদিকে নিলাম। তো ফ্রেন্ডস, ব্লগটা কেমন লাগলো জানিও, শেয়ার করো, লাইক দিও। ওকে, যারা নতুন আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল অন করতে ভুলবে না। ওকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ ইন নেক্সট ব্লগ।